ঘরে অনৈতিক কার্য সন্দেহরে পুলিশর চড়াও। বন্তছক নিকটরে গতকালি রাতে স্থানীয় লোকঙ্ক অভিযোগ অনুসারে ভদ্রক সিটি ডিএসপি অংশুমান দ্বিবেদী, ম্যাজিস্ট্রেট সংগ্রাম কেশরী খুঁটিয়া ও ভদ্রক টাউন পুলিশ এক বন্ধ ঘর তালা ভাঙিলে। এখানে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্য চলুথিবা অভিযোগ হইতিবা বেলে পুলিশর আজি চড়াও বেলে কিছু যৌন উদ্দীপক সামগ্রী জব্দ করা যাইথিলা। হেলে তালা ভাঙিবা পরে সেই বন্ধ ঘর ভিতরু কাহাকু বি পুলিশ পাই নথিলা। তবে পুলিশ নিজ তরফরু ম্যাজিস্ট্রেট উপস্থিতিরে এই ঘরের তালা পকাইবা সহ ঘরের মালিককু মধ্য থানারে হাজির করিবাকু নোটিশ পঠাইছে। দেখ কিছু মানে এটি মিডিয়া কিংবা অন্য যে লোকালস লে সে গোটে খবর দেলে কি থানা কু এটি কিছু অনৈতিক কার্যক্রম চালুচি, তো সেই খবর আধারে কিছু লোক বোধে কি লোক আইডেন্টিফাই হয়নি যে বাহারু তালা মধ্যে পকাই দিয়েছিলে। তো ইমিডিয়েটলি আমার থানা স্টাফ আসি পৌঁছে টাউন থানা, এবং আমি আসিলা পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিকুয়েশন করেছিলু যে তহসিলদার ভদ্রক মধ্যে আসিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে তাঙ্কর সম্মুখে আপনার সমস্ত সম্মুখে ভিডিওগ্রাফি হয়েকি তালা ভঙ্গা গলা এবং সেটি সর্চ বি করা গলা পুরা ঘর কিছু মিল নথিলা। যদিও কিছু ইনক্রিমেন্ট ম্যাটেরিয়াল কিছু মিলিছি তাকু মধ্য সিজর করা যাইছি, পরবর্তী যাহা অ্যাকশন হবো আমার লিগাল অ্যাকশন ডাইরি এন্ট্রি হবো কিংবা কোণ হবো সেই বিষয়ে বর্তমান তদন্ত সাপেক্ষে রয়েছে। ভদ্রকরু সুব্রি মলিঙ্গ রিপোর্ট প্রতিদিন টিভি।